আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। অনেকের জানার একটা বিষয় থাকে যে সেনাবাহিনীর এসএমএস কখন এবং কিভাবে আসে। সেনাবাহিনীর যারা ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের অনেকে হয়তো বা শুনছো যে অনেক জেলার মাঠ শুরু হয়েছে এবং তোমার জেলার এখনও কেন এসএমএস আসেনি বা তোমার কেন এসএমএস আসেনি। দেখো, সেনাবাহিনীর এসএমএস কিভাবে আসে, সেনাবাহিনীর এসএমএস কিন্তু গতানুগতিক একই নিয়মে কিন্তু আসবে না। এই সেনাবাহিনীর এসএমএস আসার নিয়মটা হচ্ছে হলো অনেকটা লটারি সিস্টেমের মতো, এবং নির্দিষ্ট সংখ্যক, অল্প সংখ্যক এবং নির্দিষ্ট জেলাভিত্তিক করে এসএমএসগুলো পর্যায়ক্রমে আসে। তো সুতরাং সেনাবাহিনীর এসএমএস কখন আসবে সে অপেক্ষায় তুমি না থেকে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন শুরু করো। যারা 2022 সালে ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে আবেদন করছো, অনেকে হয়তো বা শুনছো যে আমার বন্ধুর এসএমএস আসলো বাট আমার জেলার এখনও কেন আমার এসএমএস আসে নাই, অথবা ট্রেড টুতে কেউ আবেদন করছো, তুমি আবেদন করছো তোমার জেলা থেকে হয়তো বা তোমার এসএমএস আসেনি বা তোমার আরেকজন বন্ধুর এসএমএস আসছে। এখন ওই তো আমি একটু আগেই বললাম যে সেনাবাহিনীর এসএমএস সিস্টেমটা অনেকটা লটারি সিস্টেমের মতো এলোমেলো করে আসে। সুতরাং তোমার আবেদনের সময় যদি তোমার কোনো প্রকার যদি ভুল না থাকে, তাহলে অবশ্যই তুমি ধরে নাও তোমার এসএমএস অবশ্যই আসবে ট্রেড ওয়ান অথবা ট্রেড টুর ক্ষেত্রে। শুধুমাত্র যেটা করতে হবে, তুমি যে নাম্বারটা দিয়ে এসএমএস করেছিলে ওই নাম্বারটা তোমাকে 24 ঘন্টা খোলা রাখতে হবে, যে কোনো সময় এসএমএস আসতে পারে। আর এসএমএসের অপেক্ষায় তুমি বা তোমরা না থেকে এখন থেকে সেনাবাহিনীর ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে প্রথমত মেডিকেল পরীক্ষা হবে। আমি একটু বলে দিই সিলেবাসটা, পরীক্ষার সিস্টেমটা বলে দিই। প্রথমত তোমাদের প্রাথমিক মেডিকেল হয়, এরপরে একটা ফাইনাল মেডিকেল হবে, এরপরে শারীরিক পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হয়, এরপরে ভাইবা পরীক্ষা হবে। ঠিক আছে, এই চারটা বিষয় অতিক্রম করার পরেই তুমি হচ্ছিল একজন গর্বিত সৈনিক হিসেবে চান্স পাওয়ার, যোগ্যতা অর্জন করতে পারবা যদি তোমার যোগ্যতাগুলো থাকে। এখন যোগ্যতা শুধুমাত্র বসে থাকলে বা বাসায় বসে বা স্বপ্ন দেখলে কিন্তু যোগ্যতা অর্জন হয় না। নিজের স্বপ্নকে পূরণ করতে চাইলে সঠিক গাইডলাইন প্রয়োজন, প্রবল প্রস্তুতির প্রয়োজন। অনেকে আমরা মনে করি যে আমার রেজাল্ট ভালো, আমি A+ পেয়েছি, আমি হয়তো বা মাঠে গেলেই হয়তো বা চান্স পাবো, এমনটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় না। অনেক মেধাবী ছাত্র দেখা যায় সে A+ পেয়েছে ঠিক SSC-তে, পরীক্ষা দিতে গিয়ে সে প্রাথমিক মেডিকেলে বাদ পড়ে যাচ্ছে। তার মানে তার কিন্তু এটা জানার না থাকার কারণে সে কিন্তু বাদ পড়ে যাচ্ছে। হয়তোবা সে লেখাপড়ার দিক থেকে খুবই ভালো ছাত্র, কিন্তু মেডিকেল সেনাবাহিনীতে যেতে চাইলে মেডিকেল কোন ধরনের সমস্যাগুলো থাকলে কেউ বাদ পড়ে যেতে পারে সেটা অনেকের হয়তো বা জানা নাও থাকতে পারে, বা অনেক অভিভাবকদেরও জানা না থাকতে পারে। সেই কারণে যারা তোমরা পরীক্ষা দিতে যাবা, রেজাল্ট ভালো এটা ভুলে যাও, তুমি দেখতে সুন্দর এটাও ভুলে যাও, তুমি লম্বা চূড়াও এটাও ভুলে যাও, তোমাকে যেটা করতে হবে সঠিক গাইডলাইন মেনে প্রবল একটা প্রস্তুতি নিতে হবে। মেডিকেল কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা আগে থেকে ভালো একজন ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে সেটা তুমি ঠিকঠাক করে ফেলতে পারো। পাশাপাশি লিখিত পরীক্ষা 5টা বিষয়ের উপরে হয় সেনাবাহিনীতে, 50 নম্বরে, সে লিখিত পরীক্ষার বিষয়গুলোর উপরে তুমি ভালোভাবে একটা প্রিপারেশন নাও, ভাইবা পরীক্ষার উপরে প্রিপারেশন নাও, এবং 4টা অথবা 5টা আইটেমের উপরে সেনাবাহিনী সৈনিক পদে হচ্ছে হলো তোমার শারীরিক পরীক্ষার ইভেন্টগুলো অংশগ্রহণ করতে হয়, সে ইভেন্টগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করো, তাহলে দেখবা পরীক্ষা তুমি দিতে গেলে অবশ্যই তুমি ভালো করতে পারবা। এই চলো বিষয়। আর অধিক ভালো এবং অধিক প্রস্তুতির জন্য অবশ্যই একটা প্রতিষ্ঠান দরকার, একটা গাইডলাইন দরকার, একজন মেন্টর দরকার বা একজন প্রশিক্ষক দরকার। তোমরা যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো, তোমরা তো অবশ্যই জানো আমরা কীভাবে এখানে প্রশিক্ষণ করাই সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের জন্য। আর যারা জানো না, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে একটা মাত্র ভিডিও দেখবা না, ওখানে অসংখ্য টিউটোরিয়াল দেওয়া রয়েছে, ওই টিউটোরিয়ালগুলো দেখলেও তুমি অনেক কিছু শিখতে পারবা, আমাদের সোজা ট্রেনিং একাডেমির কোচিং সম্পর্কে জানতে পারবা। তো এখানে এসে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেও কিন্তু তুমি একজন যোগ্য প্রার্থীর জন্য যে যোগ্যতাগুলো থাকা দরকার, যে প্রস্তুতিগুলো থাকা দরকার, সেগুলোও কিন্তু তুমি ভালোভাবে সঠিক দিক নির্দেশনা মেনে, সঠিক পরামর্শ মেনে কিন্তু অর্জন করতে সক্ষম হবা। তো আমাদের ঈদের পরে মে মাসের 7 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা আবেদন করেছো, এই রমজানে যাদের এসএমএস আসবে না,
ঈদের পরপরে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো। এখানে ভর্তি হয়ে একজন যোগ্য প্রার্থী হিসেবে তোমাদেরকে গড়ে তোলার জন্য যতটুকু পরিশ্রম করার দরকার তার থেকে অধিক পরিমাণে আমরা পরিশ্রম করে থাকি। আশা করি বিগত বছরগুলোতে সোজা ট্রেনিং একাডেমি থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে সম্পূর্ণ নিজের যোগ্যতায়। তোমরা এসে তোমরাও আমাদের কাছে ভালো কিছু শিখে তোমরাও একদিন ইনশাল্লাহ নিজের যোগ্যতায় গর্বিত সৈনিক হতে পারবা। তো যাই হোক, এ হচ্ছে মোটামুটি বিষয়। তো SMS কবে আসবে সেটা নিয়ে চিন্তা করবে না। SMS নির্দিষ্ট সময় যখন সময় হবে তখন অবশ্যই SMS আসবে। যদি তোমার SMS-এ আবেদনের সময় কোনো কিছু ভুল ত্রুটি না থেকে থাকে তাহলে অবশ্যই SMS আসবে। তো এই হচ্ছিল বিষয়। আর হচ্ছিল আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অনেকে দেখো, কিন্তু ডিসক্রিপশন বক্সে কী লেখা আছে সেটা কিন্তু অনেকে লক্ষ্য রাখো না। তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আমি গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পরীক্ষার সাজেশন দেই, প্রশ্ন দেই, আরও পরামর্শ দিই। এই জিনিসগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে তোমরা থাকতে পারো। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও বাসায় বসে বসে। আর সোজা ট্রেনিং একাডেমিতে আসলে অবশ্যই সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।